Yes, UBSC, people of college, I was studying there, I didn't complete it because my ambition was different, my dream was different. So I left my college. But still, I have a big connection with all the colleges, all the universities here. And many of my friends were working for the colleges and universities. And anyway, it's good to have a doctorate degree without having a graduation. And Ruth also like that. He just wrote it. Who would do good colleges? I went to college to see one. But he left him. I didn't change the light. I said, yeah, don't change us. So we change our dream, our ambition. And whatever I am now, that's because of the people like you. So thank you, all this lights shine and go ahead for the future. ইউনিভাৰ্চিটিখনৰ লগত আৰু মোৰ সৰু ভণ্টিও ইয়াত কৰে প্ৰফেচাৰ কৰে জিঅ'গ্ৰাফি চ' মোক মাতিলে আজি মই আহিলোঁ এটা সুন্দৰ অনুষ্ঠান বহুত মানুহক লগ পালোঁ বেলেগ বেলেগ ষ্টেটৰ মানুহ আহিছে গোটেই ইণ্ডিয়াৰ পৰা মানুহ আহিছে সবকে লগ পালোঁ আৰু ধন্যবাদ জনাইছোঁ যে মোক অনাৰী ডক্টৰেট দিছে আৰু কাম কৰি যাম ভৱিষ্যতলৈ আৰু ভাল ভাল কাম কৰি যাম নতুন চিনেমাও আহি আছে মুছিকাৰ আহি আছে 20 তাৰিখে 20 ছেপ্টেম্বৰ সকলো আহিব চাব সকলোকে আহ্বান জনাইছোঁ অসমীয়া চিনেমা চাব লাগে দৌৰি দৌৰি যাম অসমীয়া চিনেমা চাম এইটো কথাটো মই প্ৰথম উলিয়াইছিলোঁ মিছন চেনেলত আৰু সেইটো এতিয়া ইণ্ডাষ্ট্ৰি আৰু অলপ ভাল হৈছে আৰু ভৱিষ্যতে যদি দৰকাৰ হয় ইয়াত আৰু শ্বুটিং কৰোঁ আমি চিনেমা কাম সকলোকে ধন্যবাদ জনাইছোঁ हिमाचल यमुना गंगा उच्चल जनहित रंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत আজি আমাৰ 10th কনভকেশ্যন আছিলে আপোনালোকে দেখিছে আমাৰ 1673 ষ্টুডেণ্টছে আজি ডিগ্ৰী ল'লে ডিগ্ৰীৰ মাজত আমাৰ ইয়াতে PhD হোল্ডাৰ আছে মাষ্টাৰ ডিগ্ৰী হোল্ডাৰ আছে আৰু আণ্ডাৰ গ্ৰেজুৱেট প্ৰগ্ৰাম আছে বিভিন্ন কোৰ্চত আৰু আমি আমাৰ ষ্টুডেণ্টৰ মাজৰ পৰা বিভিন্ন ষ্টুডেণ্টে নেশ্যনেল লেভেল কম্পিটিশ্যন কোৱালিফাই কৰিছে আৰু এই কনভকেশ্যনটো আপোনালোকে সদায় উইটনেছ কৰে মিডিয়াত আপোনালোকে আগতেও দেখিছে এভৰি ইয়াৰ আমাৰ নাম্বাৰ অফ ষ্টুডেণ্টছ বাঢ়ি আছে এটা টাইমত আমি ষ্টাৰ্ট কৰিছিলোঁ 112 ষ্টুডেণ্টছি আজিৰ কনভকেশ্যন 1673 নেক্সট ইয়াৰ আমাৰ 2000ৰ ওপৰত ষ্টুডেণ্ট পাছ কৰিব কাৰণ আমি জানো নেক্সট ইয়াৰ ফাইনেল ইয়াৰত কিমান ষ্টুডেণ্ট আহিছে আৰু এইবাৰৰ যিটো বেটচ সোমাব এইটো 3000ৰ হ'ব তো আমাৰ ইউনিভাৰ্চিটি দিন দিন গ্ৰ' কৰি আছে আপোনালোকে চবেই জানে আপোনালোকে মিডিয়া আমাৰ অৰ্গেনাইজেশ্যনটো সদায় ভাল পায় এইটো ওৱান অফ দ্য এনকাৰেজমেণ্ট ফৰ আৱাৰ ইউনিভাৰ্চিটি আমি ৰিচেণ্টলি NIRF ৰেংকিঙত আমি 200 ইউনিভাৰ্চিটিৰ মাজত সোমাইছোঁ আমাৰ নেক্সট টাৰ্গেটটো হ'ল নেক্সট ইয়াৰ আমি 50ৰ মাজত আহিব লাগে আৰু তাতে কেইটামান পেৰামিটাৰ আমি অলৰেডি খুব ভাল এচিভ কৰিছোঁ অনলি আমি ৰিচাৰ্চত এতিয়াও আমি পিছ পৰি আছোঁ সেই ৰিচাৰ্চ আৰু আউটৰিচ এক্টিভিটিটো যদি আমাৰ ভাল হৈ যায় আমি 50ৰ মাজত আহিম NSCৰ নাকৰ যিটো আমি এ গ্ৰেড পাইছোঁ ইউনিভাৰ্চিটিত ভাল গ্ৰেডিং পোৱা বহুত টাফ তাতে বিভিন্ন ধৰণৰ কণ্ডিশ্যন থাকে পেটেণ্ট থাকে যিটো টাইমত আমি এ গ্ৰেড পাইছোঁ তেতিয়া আমাৰ মাত্ৰ কোনো পেটেণ্ট নাছিলে এতিয়া আমাৰ 136 পেটেণ্ট আছে আৰু 2026ত আমাৰ নেক্সট আমি ছেকেণ্ড টাইম আমি এপ্লাই কৰিম ফৰ দি এছেছমেণ্ট চ' উইথ দ্য ছাপৰ্ট অফ এভৰি ওৱান উই আৰ ষ্ট্ৰাইভিং ফৰ এক্সেলেঞ্চ আৰু আপোনালোকে নিশ্চয় আজি উইটনেছ কৰিছে যে আমাৰ টপাৰ্ছবিলাক বিভিন্ন কমিউনিটিৰ পৰা বিভিন্ন ষ্টেটৰ পৰা বিভিন্ন জেগাৰ পৰা আহি পেলাই ষ্টুডেণ্টে ইয়াতে ভাল ভাল ৰিজাল্ট কৰিছে
আমার এজন স্টুডেন্ট আপনাদের দেখিছে জার্মানির পরা স্কলারশিপ পাইছে ফেলোশিপ পাই পেলাই গই আছে সো এতিয়া আমার টার্গেটটো হল যে হাউ উই ক্যান মেক আওয়ার ইউনিভার্সিটি রেপুটেড ন্যাশনালি এট লিস্ট ইমিডিয়েটলি অ্যান্ড দেন গ্লোবেলি কারণ আমি আমার স্টুডেন্টখিনিক আমি লোকেল চাকরি পাব লোকেল চাকরি করব হেনেকে টার্গেট লই পেলাই এটা ইউনিভার্সিটি চলাব নোৱাৰো উই হ্যাভ টু মেক আওয়ার স্টুডেন্টস রেডি এজ এ গ্লোবেলি একসেপ্টেড সিটিজেন ওয়ার দে ক্যান ওয়ার্ক যত গই পেলাই কাম করিব পারে আমার ইয়াতে যেহেতু ইন্ডাস্ট্রিয়েলাইজেশনটা বহুত কম হয়েছে আপনাদের সবই জানে ইন্ডাস্ট্রি যেখানে হয়েছিল সেইখানে বন্ধ হল নতুন ইন্ডাস্ট্রি কেতিয়া আহিব আমি না জানো এর কারণে আমার হিউম্যান রিসোর্স প্রোডাকশনটা আমার ইয়াতে বেশি হয়ে আছে কিন্তু জবর ক্ষেত্রে আমি বহুত পিছ পড়ে আছো একারণে আমি প্রাইভেট সেক্টরত কারণে আর স্পেশালি এন্টারপ্রেনারশিপের কারণে এন্টায়ার আমার জার্নিটু এজ এ এন্টারপ্রেনারশিপ জার্নি আমি এটা কম্পিউটার চারিটা স্টুডেন্ট লোক আমি জার্নি করা এর কারণে আমার বহুত স্টুডেন্টে ইয়ারপর ইন্সপিরেশন পায় আর নিজে নিজে বিভিন্ন ধরনের বিজনেস স্টার্ট করে আর আপনার আহার কারণে থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ সব দুজন মানুষ আপনার চিনি পায় আমি ইন্ট্রোডাকশন দিয়ার দরকার নাই জুবিন গার্গ সব আমি আমার লেকচারতে কইসো 2012 আহি পেলাই ইয়াতে সিনেমা বানাইছে তেতিয়া একো নাছিলে আজি মোক কয় আছে কানে কানে যে কি আসলে কি হয়ে গেল সো আমার ইউনিভার্সিটি জুবিন গার্গর পদ্মশ্রী আর ভাল ভাল অ্যাওয়ার্ড বিলাক বহুত আগতে পাব লাগিছিল মোর হিসাব এনেকা লেভেলর কন্ট্রিবিউশন করা বেলেগ স্টেটত কোনো মানি আজিলেকে পিছ পড়ি থাকা নাই তো মই ভাবো আমার এই ডক্টরেট দিয়াটো জুবিন গার্গর কারণে ইট উইল ওপেন দি আদার এভিনিউজ সব অ্যাওয়ার্ড এতিয়া জুবিন গার্গর ওসর আহিব আমি এটা হরু ইউনিভার্সিটি প্র্যাকটিক্যালি আমি 10টা বেচ কমপ্লিট করেছো বিভিন্ন ইউনিভার্সিটি নর্থ ইষ্টত আছে তেওঁলোকে জুবিন গার্গক সেইটো সম্মান দিব পারিলে হয় এনিওয়ে মই ভাবো যে জুবিন গার্গ কারণে বড় ডাঙর কথা আর তেও বহুত এমোশনালি লিখিছে তেওঁর মা থাকিলে বহুত ভাল পালে হয় আর লো মাজু স্যার আপনাদের সবাই জানে আমার মেঘালয়ের এজ এ বয়েস আর তেওঁর চিনাকি বহুত আছে তো আমি সদায় এজ এ ইউনিভার্সিটি প্রতি বছর আমি একটা ডোমেইন সিলেক্ট করো এইবার আমি ডোমেইনটা আমার কালচার আসে কালচারেল ফিল্ডত আসে এর কারণে আমি দুজন সিলেকশন করেছো নেক্সট ইয়ার মেবি ইনোভেশন সায়েন্স এন্ড টেকনোলজির পরা লম আমি প্রতিটি ক্ষেত্রত এনেকা আমি মানু আমি চেঞ্জ করে থাকি ইউ সি দেট উই হ্যাভ এ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হিয়ার ওয়াটার ইজ এ রিসোর্স আর আপনাদের জানে যে আমার ইয়াতে বিভিন্ন ধরনের এইবিল কথাবার্তা হয়েছে তো আমি যেহেতু এটা ইনোভেশন রিসেন্টলি একটা কমিটি পড়াইছিল মেঘালয়ের চিফ মিনিস্টারে স্পেশালি টু এসেস দি ক্যাম্পাস দি ওয়ে দি পিপুল আর টেলিং দ্যাট ইয়ারপর পানি যায় বিভিন্ন জায়গাত মানুষের নোকসান হয় ইট প্র্যাকটিক্যালি হার্টেড মি কারণ মই নিজে গুয়াহাটীত থাকো মোর ঘর গুয়াহাটী মই অসমৰ মানুহ তো উই হ্যাভ টেকেন ইট ভেরি পজিটিভলি সো আমার ইয়াতে আইআইটির প্রফেসর আইছে শিলংর আইছে কলকাতার পরা কনসালটেন্ট আইছে যত দে হ্যাভ এডভাইস ফর এ জিরো ডিসচার্জ ক্যাম্পাস মানে জিরো ওয়াটার ডিসচার্জ ক্যাম্পাস দে সেইড দ্যাট ওয়াটার মাস্ট ওয়াক নট রান সো পানিয়ে খোজকাড়ি লাগে রান করিব না লাগে সো দে সেইড দ্যাট আমার ক্যাম্পাসও যেখানে ব্লকস লগাইছো দ্যাট ইয়ার দে স্পেশাল ব্লকস নাওয়েডেজ যেটা পানি অল্প আগত গই পেলাই ভিতর সমাই যায় সো উই আর ওয়ার্কিং ইন দিস ডাইরেকশন আমার ক্যাম্পাসও ডাঙর ডাঙর পুকুরি আছে আমি পানিখিনি স্টোর করি আমার পানি ঠান্ডার দিনত অটোমেটিক্যালি পাহাড়ত পানি কমি যায় সো উই আর ইন দ্য দিস ডাইরেকশন দ্যাটস ওয়াই আই সেড দ্যাট উইল হ্যাভ এ রিসার্চ সেন্টার ওয়াটার রিসার্চ সেন্টার ইন ইট ইজ নট মিন্ট অনলি ফর আস উইল বি সেটিং আপ এ কনসালটেন্সি ফর এনি সচ কাইন্ড অফ থিং অ্যান্ড স্পেশালি ফর দ্য টু মেক এ ক্যাম্পাস গ্রিন ইনিশিয়েটিভ পানি সব জায়গাত কমি গে আছে কিন্তু আমার তাতে ফ্লাড হয় আমার তাতে ব্রহ্মপুত্র সাইডে পানি গই থাকে বাট আমার ঘরত আমি যেতিয়া বোরিং করু আমি পানি না পাম সো দিস ইজ এ ভেরি স্ট্রং টপিক ফর ডুইং গুড রিসার্চ সো আমি এই বস্তুটা আমি ইনকালকেট করিম আমি ভালকে কাম করিম অ্যান্ড উইল বি গিভিং দি সলিউশন টু দ্য পিপল।